ও পাখি, তুই কেমন আছিস? ভালো কি? এই তোমাদের জিজ্ঞাসাটাও মস্ত একটা চালাকি। শূন্যে যখন মন্ত্র পড়া অস্ত্র হানো, তোমরা তখন ভালোই জানো আকাশটাকে লোপাট করা দারুণ দুর্বিপাকে পাখি কেমন থাকে। কিন্তু তোমরা সত্যি সত্যি চালাকি তাও নইলে বুঝতে, এই আশাটা বস্তুত দুর্বহ, যেমন তোমার তেমনি আমার পক্ষে। নীল অনন্ত আকাশটাকে বাঁধতে যে তার সখ্যে, যে চায় সে কি পাখি? সে কি শুধুই পাখি? খাঁচায় বসে এই কথাটাই ভাবতে থাকি। অন্যদিকে তুমিও জানো, সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায় তৈরি হয়নি এমন কোনো খাঁচার। দুই নয়নের অতিরিক্ত একটি যদি নয়ন জ্বালো, তবেই দেখবে এই না ভালোর অন্ধকারেও আছি ভালো। বুঝবে সে কোন মন্ত্রে নিজের চিত্তটাকে মুক্ত রাখি, মৃত্তিকাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি। এই স্পর্ধাটা আমাকে কবিতা দেয়। এই যে বলছে, আহারে তোর খুব কষ্ট না রে, যে বলছে সে কি জানে না যে হ্যাঁ কষ্ট? কি একই কথা কিন্তু উল্টো দিকে, তুমিও জানো, কিন্তু আসলে ভিগারটা কোথায়? ভিগারটা এইখানে, স্পর্ধাটা কোথায়? স্পর্ধাটা এইখানে যে বলছে যে সত্যি অর্থে বাঁচার বিঘ্ন ঘটায় তৈরি হয়নি এমন কোনো খাঁচার। দুই নয়নের অতিরিক্ত একটি যদি নয়ন জ্বালো, তবেই দেখবে এই না ভালোর অন্ধকারেও আছি ভালো। বুঝবে সে কোন মন্ত্রে নিজের চিত্তটাকে মুক্ত রাখি, মৃত্তিকাকে মেঘের সঙ্গে যুক্ত রাখি। সেটাই, এবং সেই আরেকটা কবিতা।